যে দুই মন্ত্রী কালকে গিয়ে খোলকত্তাল বাজিয়েছেন তাদেরকে যদি ওই সন্দেশখালীর মহিলাদের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওদেরই পিঠের চামড়া গুটিয়ে খোল বানিয়ে সেই খোলের খোলকত্তাল বাজাবে সন্দেশখালীর মহিলারা। তার সময় ওনার হাতে ভীষণ কম, কাজে যতটুকুনি সময় পাচ্ছেন ততটুকুনি করে ফেললে ভালোই করছেন। এটাও ঠিক, ওখানে গেলে পরে ওনার পিঠে পড়বে কি না সেটা হয়তো ভয় পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন ইডি বিচার ব্যবস্থা কি হাইকোর্টের বিচারপতি নাকি আটকে দিয়েছে। আর কত আবোল তাবোল বলবে আমি জানি না, ওনার তো এখন আনন্দ করারই সময়, কটা দিন মাত্র আর আছেন, তো যতটুকু আনন্দ করে নিতে পারেন, কারণ উনি তো একটু এমনি খেলা মেলা আনন্দ উৎসব এইসবে মেতে থাকতে ভালোবাসেন। তার সময় ওনার হাতে ভীষণ কম, কাজে যতটুকুনি সময় পাচ্ছেন ততটুকুনি করে ফেললে ভালোই করছেন, বুদ্ধিমতীর মতন কাজ করছেন। তবে সাধারণ মানুষের ভোটে উনি সুপ্রিমো হয়েছেন, তো কাজে একটু সাধারণ মানুষের কথা ভেবে যদি পিছে বানান, কিন্তু তার সাথে যদি একটুখানি সন্দেশখালীতেও যান, সন্দেশখালীর মহিলাদের পাশেও যদি একটু গিয়ে দাঁড়ান, তাহলে বোধহয় মানুষ ওনাকে খানিকটা মানবিক খানিকটা মানুষ হিসেবে ভাবতে পারতো। তবে এটাও ঠিক, ওখানে গেলে পরে ওনার পিঠে পড়বে কি না সেটা হয়তো ভয় পাচ্ছেন। শেখ শাহজাহান এখনও গ্রেফতার হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন ইডি বিচার ব্যবস্থা কি হাইকোর্টের বিচারপতি নাকি আটকে দিয়েছে। হাইকোর্ট তো বিচার ব্যবস্থা দেওয়ার জন্য বসে আছে, মানে তারা কখনো এইটা বলতে পারে যে একজন অপরাধীকে এই রকম ধরনের অপরাধী, যেটা মানে পাকিস্তানে এদের থাকলে পরে ভালো হয় আমার মনে হয়, সেই ধরনের একজন অপরাধীকে ধরবেন না আপনারা, ওনারা বিচার ব্যবস্থার মধ্যে পড়েন না, এইটা কাকে বোঝায়, এরা কী বোঝায়, মানে আর কত আবোল তাবোল বলবে আমি জানি না। সাধারণ মানুষ তো সব বোঝেই, এখন গ্রামের ওই সমস্ত মহিলারা যারা হয়তো কেউ তেমনভাবে পড়াশোনাও শিখে উঠতে পারেননি তাদের দারিদ্র্যের কারণে, যাদের কাছে হয়তো যদিও এখন স্মার্টফোন সবার কাছেই পৌঁছে গেছে, কিন্তু আমাদের মতন শহুরে মানুষের মতন করে তারা ওরমভাবে ভাবতেও পারেন না, তারা পর্যন্ত ওদের এই বোকা বোকা কথাগুলো বুঝতে পারে এবং ওদের লজ্জাও হয় না যে ওই গ্রামের মহিলারা, বয়স্ক মহিলারা, মানে প্রচণ্ড বিদ্রোহী এ যুগের নারী নয়, বয়স্ক মহিলারা, মানে যাদের ষাটার্ধ বয়স, এমন মহিলারা শাড়ি শাখা পলা সিঁদুর নিয়ে মন্ত্রীদের কাছে যান যে আপনারা এগুলো পরে ঘরে বসে থাকুন, পুলিশের কাছে যায় যে আপনারা এগুলো নিয়ে এগুলো পরে ঘরে বসে থাকুন আর আমাদের হাতে আইন তুলে দিন, আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারছেন না, আমরা ধরে দেবো, পাঁচ মিনিটও সময় লাগবে না। কাজে তারপরেও এরা কেন এই সমস্ত আবোল তাবোল কথা বলে নিজেদেরকে জোকার বানায় আমি জানি না। বুদ্ধিজীবীরা এখন অবধি কোথাও কাউকে দেখা গেল যে বুদ্ধিজীবীদের আমরা নন্দী গ্রামের সময় দেখেছিলাম, কোথাও দেখা যাচ্ছে না। না না, কে বলেছে দেখা যাচ্ছে না, আমি এই সন্দেশখালী নিয়ে প্রথম একটা অন্য চ্যানেলে কথা বলেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে সো কল বুদ্ধিজীবী যারা নন্দীগ্রামে সিঙ্গুড়ে প্রচণ্ডভাবে আমরা পরিবর্তন চাই বলে হেঁটেছিলেন, তাদের কেন সন্দেশখালীতে দেখতে পাচ্ছি না। রাজ্যে কি মোমবাতি কম পড়ি আছে, তাহলে আমি দেব, আমার ঘরে প্রচুর আছে, এসব বলেছিলাম। এবং তারপরেই দেখলাম দুদিন আগে কি একটা সভা করেছেন তিন চারজন মিলে, এবং তাতে একজন বুদ্ধিজীবী, সো কল্ড বুদ্ধিজীবী, তিনি বলছেন যে আমি ঠিক সময়ে ঠিক প্রতিবাদ করব। আমি কিভাবে প্রতিবাদ করব, মোমবাতি নিয়ে হাঁটবো না কী নিয়ে হাঁটবো সেটা কাউকে বলে দিতে হবে না। তো আমি বিশ্বাস করি উনি বুদ্ধিমান, এবং আমি বলেছিলাম যে বুদ্ধিমান মানুষ তো তারা যারা বুদ্ধিজীবী, তো তারা একটু বুদ্ধি দিয়ে বিচার করলে পরে পারেন। তো উনি সেই বুদ্ধি দিয়ে বিচার করেছেন যে আমার বলা বক্তব্যর মধ্যে উনিও একজন পড়েন আর কি, তো সেই জন্য উনি বলেছেন যে আমি ঠিক সময়ে যেভাবে প্রতিবাদ করতে হয় করবো। করে উনি একটা কথা বলেছেন, আমাকে যদি তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেই হয়, মানে বলতেই হয় আহারে, যদি বলতেই হয় তাহলে আমি বলবো, কিন্তু কখন বলবো কীভাবে বলবো সেটা প্লিজ আমাকে গাইড করবেন না। এবং তারপরে উনি কোনো সংবাদ মাধ্যমকে একটাও বাইটও দেননি, মানে ওইটা ওনার বলে দেওয়ার দরকার ছিল তাই ওটা উনি বলে দিয়েছেন, কিন্তু ওনারা সত্যি সত্যি কবে এর বিরোধিতা করবেন, কবে এর প্রতিবাদ করবেন, কবে পথে নামবেন দেখার জন্য বসে আছি। তৃণমূল নেতাদের উপর জনগণ খুব উগড়ে দিচ্ছে সন্দেশখালীর মানুষের কথা আমি বলছি।
হ্যাঁ, ক্ষোভ তো তারা প্রথম দিন থেকেই উগরে দিচ্ছে, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। মানে আগে আমরা বলতাম দোকান কাটা, এখন আর দোকান কাটাটাও ওনাদের জন্য সামান্য কথা। মানে বোধ বুদ্ধি লোপ পাওয়া একটা পরিস্থিতি হয় না একটা সময় মানুষের, সেরকম বোধ বুদ্ধি লোপ পেয়েছে। নইলে পরে যেখানে সন্দেশখালির মহিলারা 13টা বছর ধরে এই যন্ত্রণা সহ্য করেছেন, যেখানে সন্দেশখালি জ্বলছে, সেখানে ওনারা খোল করতাল বাজাচ্ছেন, গলায় মালা ঝুলিয়ে আর বলছেন যে কোথাও কিছু হয়নি, সব পরিবেশ শান্ত আছে। ওনাদের যদি ক্ষমতার চেয়ারটা সরিয়ে নিয়ে ওনার আশপাশে যে পুলিশ প্রোটেকশন রয়েছে সেগুলোকে, তাদেরকে সরিয়ে দিয়ে যদি শুধু ওই যে দুই মন্ত্রী কালকে গিয়ে খোল করতাল বাজিয়েছেন, তাদেরকে যদি ওই সন্দেশখালীর মহিলাদের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওদেরই পিঠে চামড়া গুটিয়ে খোল বানিয়ে সেই খোলের খোল করতাল বাজাবে সন্দেশখালীর মহিলারা, সেটা ওনারা জানেন। যদি সাহস থাকে যান দেখি একবার একা একা, দেখুন তো কীরকম হয়। কুনাল ঘোষ বলেছেন আজ যে 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। এই ওনার কথার না কোনো উত্তরই দিতে চাই না। উনি, ওনার কোনো এক্সিস্টেন্স নেই, মানে মানুষের পর্যায়েও পড়েন না। আমি জানি উনি এটা শুনলে পরে আবার 4টে বাজে কথা আমাকে বলবেন, ওনার বাজে কথাগুলো আর তৃণমূলের লোকেরাও শুনতে চায় না। কাজে ওনার প্রশ্নের কোনো উত্তর দিতে চায়নি। উনি 7 দিন কেন, উনি যদি বলেন যে কালকেই হবে তাহলেও হতে পারে যে সারা জীবনে আর এ রাজ্য সরকার শাহজাহানকে গ্রেফতার করতে পারলো না। আর উনি যদি বলেন 7 দিনের মধ্যে হবে, এমন হতে পারে যে আজ রাত্রি দেখলে গ্রেফতার হয়ে গেল। ওনার কথার কোনো মানে যৌক্তিকতাই নেই, ওনার কথার কোনো পাত্তাই দিই না। সন্দেশখালি নিয়ে প্রকাশ্যে মিমি নুসরাত কিছুই বলেনি, কিন্তু নুসরাত কালকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন যদিও তিনি বসিরহাটের এমপি। তো সোশ্যাল মিডিয়াতেই থাকবে, কারণ সাহস নেই তো ওখানে যাবার, কোনো কাজ করেছে ওখানের জন্য। একজন মহিলা, আমার ইন্ডাস্ট্রির মানুষ আমি তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হয়েছো কার জন্য? হ্যাঁ, শাহজাহান ভোটটা করিয়েছে সেটা সবাই জানতো, কিন্তু হয় এই মহিলারা ভোট দিয়েছেন অথবা এই মহিলাদের ভোট দিতে দেওয়া হয়নি, মহিলাদের নামে ছাপ্পা ভোট পড়েছে। কিন্তু মহিলাদের নামগুলো তো আছে, হয় ওনারা দিয়েছেন অথবা অন্য কেউ দিয়েছে, কিন্তু ওনাদের নামের ভোটগুলো পড়েছে। তুমি জনপ্রতিনিধি হয়েছো তো এনাদের জন্যই, তো তুমি একবারে একবার মহিলা হয়ে যাবে না? কারণ ও জানে ওখানে গেলে পরে ছিঁড়ে খেয়ে নেবে সবাই। কখনো ওই গ্রামে গিয়ে দাঁড়িয়ে কোনো মহিলার পাশে দাঁড়িয়েছে? এখন ওনারা মানে কি বলবো, সোচ্চারে বলছেন তাই, কিন্তু সোচ্চারে ওনারা আজকে বলছেন জনসাধারণের জন্য সংবাদ মাধ্যমকে, ওনারা কিন্তু সমানে বলছেন যে আমাদের ওপর যে এই অত্যাচার চলছে সেটা কিন্তু আমাদের পার্টি মানে তৃণমূল পার্টির, তারা কিন্তু সব তৃণমূলের সমর্থক, এবং তারা কিন্তু বলছে যে তৃণমূলের আমাদের দলের নেতাদেরকে কিন্তু আমরা সমানে বলছি যে এই অত্যাচার আমাদের এখানে হচ্ছে, কেউ কোনোদিন কর্ণপাত করেনি। তার মানে সে জানতো, জেনে তো তার উচিত ছিল কিছু একটা করা অথবা পদত্যাগ করা, দুটোর একটাও করেনি।